Miss. Miss. হ্যাঁ বলো। মিস আমি টু ক্লাসে, আপনি এখন কোন ক্লাস পড়াচ্ছেন? এখন তো 9-এর ক্লাস, তোমার ক্লাস পরের বাবা, 9:10 তোমাদের সাথে ক্লাস। ঠিক মিস আছে বলো। আসলে আমি হলো বাসা পাল্টিয়েছি, তাই আমি হলো 2 দিন ক্লাস করতে পারিনি। ঠিক আছে, তুমি একটু পরে ক্লাসে আসবে, এখন না, 9:10 তোমার সাথে ক্লাস। মিস এখন কোন ক্লাস হয়? এখন 9-এর ক্লাস হবে। না আমাদের বাংলা তোমার এখন কোন ক্লাস ক্লাস হবে হবে। বাবা? আমার কাছে তো রুটিন নেই শোনা, তোমাকে রুটিনটা দেখে নিতে হবে। ঠিক আছে মিস। কোন ক্লাসে পড়ো তুমি? রেডমি দিয়ে ঢুকেছ? হ্যাঁ, কথা শুনতে পাচ্ছ? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এটা কে আছো, কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ, শুনতে পাচ্ছ? পূজা, কথা শোনা যাচ্ছে না? জি মিস। এখন কথা শোনা যাচ্ছে পূজা? আচ্ছা, পাশে এটা কি আছে? পূজাকে তো বুঝলাম, পাশে এটা কি আছে? রেডমি HP লেখা? পূজা, জি মিস। আমি পূজা লিখতে হবে না বাবা, এরপর থেকে শুধু পূজা দিয়ে 41 দিবে তোমার রোল। মিস আমার রোল তো 22, এটা আগের আইডি মিস। তাহলে একটু চেঞ্জ করে নিই, ওই জায়গাটা শুধু একটু লেখাটা চেঞ্জ করে নিয়ে লিখতে হয়। ওকে মিস। তুমি যখন জয়েন করবে না, ওইখানে তোমায় শুধু তোমার নাম আর রোলটা দিলেই হবে, এই আমি পূজা এগুলো লেখা দরকার নাই। আচ্ছা পাশ, আচ্ছা এটা পাশে কে আছো? ওটা কথা শুনতে পাচ্ছি না কেন? কে আছো এটা? আমার কথা শুনতে পাচ্ছ তুমি? আচ্ছা, পূজা শুভ সকাল, মিস গুড মর্নিং। গুড মর্নিং, ঘুম থেকে তো শুভ সকালেই বলি। আর মিউট, পূজা মিউট করা দরকার নাই বাবা, আসো আমরা ক্লাস জি মিস শুরু, বলুন। আমরা ক্লাস শুরু করি।
দেখা যাচ্ছে, না মিস, এখনো দেখা আসতেছে। হ্যাঁ, আজকে এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আজকে আমাদের 5 নং ক্লাস তোমাদের সাথে। জি মিস, আজকে আমরা পড়বো দ্বিতীয় অধ্যায়, কে কে জয়েন করেছো, সেজুতি হালদার, স্বর্ণা। নমস্কার। নমস্কার, আমরা ওই মেয়েটাকে পাইনি, এটা বুঝে অন্য ক্লাসের মেয়ে কিনা। আমাদের পড়া কি ছিল? মিস, প্রথম অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদের সঠিক মানে জ্ঞানমূলক 10টি ছিল। করেছো? এসডব্লিউ না মিস, করিনি, ভুলে গেছিলাম। দেখছো কে করেছো? পূজা, মিস করিনি তো। স্বর্ণা, না মিস, স্বর্ণারা বাসা পাল্টাচ্ছ, তাই তো? জি মিস, একটু পরে মা লাগবে সব। একটু পরে কি আমাদের বাসা উপরে আসতেছ? জি মিস, এই তো পরে ক্লাস না করলে ধরে ধরে নিয়ে আসবো। আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ছিলাম, এখন বলো তুমি এখান থেকে কি পড়েছ? দ্বিতীয় অধ্যায়ে পড়েছো বাসায়? সেজুতি, সবাই মিউট করে বসে আছে, কারো মিউট করার দরকার নেই, কথা বলো, বাসায় পড়েছ? নো মিস। ছড়না, নো মিস। ঠিক আছে, এখান থেকে আমাকে এখন জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করে শোনো, কি প্রশ্ন হতে পারে? সবাই বই পেয়েছো তো এখন? বই পেয়েছো না? জি মিস, আমার কথা শোনা যাচ্ছে? জি মিস, আমি কি বলেছি সেটা বুঝেছ? এখান থেকে আমাকে 3 জন প্রশ্ন করে শোনাও, দেখো কি প্রশ্ন আছে এখানে। পাওয়া যাচ্ছে? এরা সব চুপ মারে থাকে কেন? জি মিস, চুপ করে আছো কেন? এখান থেকে আমি কি বললাম, এখান থেকে কোনো প্রশ্ন হয়? না কোনো প্রশ্ন হয় না? পাই না পূজা, এখান মিস, থেকে এখান থেকে মিস, এখান থেকে প্রশ্ন হয়। বলেন, বলো গীতায় কাকে গীতায় কাকে পরমাত্মা এবং একমাত্র আশ্রয় বলা হয়েছে? উত্তর, ঈশ্বর। তারপর। মিস, খুঁজে খুঁজে বানাতে হচ্ছে, হ্যাঁ, তাহলে যেটা তুমি বাসায় করার কথা ছিল সেটা তো করোনি। তারপর তাই জীব, মিস। জীব, জীবের কি মধ্যে সারা জীব দেহ কি সারা জীব দেহ অচল এবং মৃত? উত্তর, আত্মা। কে জীবের জন্ম এবং মৃত্যুর কারণ? উত্তর, ঈশ্বর। ঈশ্বর কাদের কল্যাণে অফুরন্ত সৌন্দর্য ও সম্পদে ভরপুর সুন্দর পৃথিবী ও প্রকৃতি সৃষ্টি করেছেন? উত্তর, মানুষ ও জীবজন্তুর কল্যাণে।
কে সর্বশক্তিমান? উত্তর, স্রষ্টা বা ঈশ্বর। হিন্দু ধর্মাবলম্বীরা কাকে ব্রহ্ম, ঈশ্বর বা ভগবান বলে অভিহিত করেন? উত্তর, স্রষ্টাকে। জ্ঞানীদের কাছে ঈশ্বর কে? উত্তর, ব্রহ্ম। যোগীদের কাছে ঈশ্বর কি? আচ্ছা, উত্তর, পরমাত্মা। এবার এবারই এক কোথায়, এবার পূজা পূজা দেখো, তুমি দুই দুই থেকে বলো, পার দুই থেকে বলো, আত্মরূপে ঈশ্বর এখান থেকে কি আছে? বাসায় কেউ একবারও পড়ে না এগুলা কেমন মিস বলি, বলো? হিন্দু ধর্মাবলম্বীরা স্রষ্টাকে কি বলে ও কি কি বলে অভিহিত করেন? স্রষ্টাকে ব্রহ্ম, ঈশ্বর বা ভগবান বলে অভিহিত করেন। তারপর পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করেন, তখন তিনি কি রূপ ধারণ করেন? জীবাত্মার রূপ ধারণ করেন। আত্মা কেমন? আত্মা নিত্য বস্তু ও নিরাকার। মিস আর পাইতেছি না। তারপর হুম, গীতা পাঠ মুখস্থ দেখেন হয়েছিল? শ্রীমদ ভগবদ গীতায় কি বলা হয়েছিল বলো তো? দেহান্তর, দেহান্তর নিয়ে আত্মা যে দেহান্তর হয়, মানুষ পুরান কাপড় পরিত্যাগ করে যেমন নতুন কাপড় পরে, তেমনি কি করে আত্মাও তার পুরাতন দেহটা ত্যাগ করে নতুন দেহে চলে যায়। এই যে আত্মার পরিবর্তনকে জন্ম মৃত্যু বলে, তাই না? জি মিস, আচ্ছা, আমি ওই দিন কতটুকু বলেছিলাম? তিন থেকে শুরু করো, সে যদি শুরু করো পার্ট তিন। ইয়েস মিস। পার্ট তিন, জীবের মধ্যে আত্মরূপে ঈশ্বর অবস্থান সম্পর্কিত একটি মন্ত্র বা শ্লোক এবং ঈশ্বর অবস্থান সম্পর্কিত কবি রজনীকান্ত সেনের গীতি কবিতা। শ্রীমদ ভগবদ গীতায় বলা হয়েছে, অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশ্রয় স্থিত, অহমা অহমাদিচ্চ মধ্যন মন্থন চ ভূতানামন্ত এব চ। অর্থাৎ সরলার্থ, হে অর্জুন, আমি সকল প্রাণী হৃদয় স্থিত আত্মা, আমি ভূত সকলের আদি মধ্য ও অন্ত। আচ্ছা এই মেয়ে, শিক্ষা, আচ্ছা এই একটু দেখি, এইটা কে আছো, রেডমি দিয়ে কে আছো, এটা একটু কথা বলো তো। এইচবি, তুমি শুনতে পাচ্ছো? রেডমি 35, এটা কে আছো এখানে? এটা এটা কে আছো রেডমি? হ্যাঁ রেডমি কে আছো এটা? মেয়েটা কি শুনতে পাচ্ছে না কি বুঝতে পারছে না? তুমি কি শুনতে পাচ্ছ? তুমি তো কথা শোনা না যায় তাহলে তুমি চ্যাট বক্সে তোমার পরিচয় দাও, তা না হলে আমি তোমাকে এখন এখান থেকে লিভ দিয়ে দিব। কিন্তু এই পড়ো, ছুটি পড়ো। শিক্ষা, এখানে আদি বলতে জীব জগতের উৎপত্তি, মধ্য বলতে তাদের স্থিতি এবং অন্ত বলতে তাদের মৃত্যু বোঝানো হয়েছে। ঈশ্বরই জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করছেন, একথা উপলব্ধি করে আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করব এবং জীবকে ঈশ্বর জ্ঞানে ভালোবাসবো ও সেবা করব। উল্লিখিত শ্লোকের আলোকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি, আস আস অনল অনিলে চির নব নিলে। অনল অনিলে চির নব নিলে, আস
আশ অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিল গহনে গহনে আছো বিটুপি আশ লতায় বিটুপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। ওকে, ব্যাখ্যা, উল্লিখিত কবিতাংশটি রজনীকান্ত সেনের একটি গীতি কবিতার অংশ। এখানে সবকিছুর মূলে ঈশ্বরের অবস্থান সম্পর্কে বলা হয়েছে। ঈশ্বর তার সকল সৃষ্টি ও সৌন্দর্যের মধ্যে অবস্থান করেন। কবি রজনীকান্ত সেনের গীতি কবিতায় তিনি ব্যক্ত করেছেন যে নিরাকার ঈশ্বর অনল বা অর্থাৎ অগ্নি, বায়ু ও চির সুনীল আকাশে আছেন। পৃষ্ঠাটা আটকে গেছে, আচ্ছা, এখান চির থেকে সুনীল স্মরণা, আকাশে আছেন। এখান থেকে স্মরণা পড়ো, অর্থাৎ এর অর্থ কি? এর অর্থ হচ্ছে অগ্নি যে দাহিকা শক্তি তা ঈশ্বরের শক্তি, বায়ু ঈশ্বরের সৃষ্টি, বায়ু যে গতি তার মূলে রয়েছে ঈশ্বর শক্তি। তাদের আমাদের মাথার উপরে যে সুনীল আকাশ, ঈশ্বর সেখানে আছেন নীলিম সৌন্দর্য রূপে। একই ভাবে ভূধর মানে পর্বতের দৃঢ়তা, উচ্চতা ও মৌনতার মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আবার ঈশ্বর আছেন জলের গভীরতায়, তিনি বৃক্ষ লতা মেঘ চন্দ্র সূর্য ও তারকারাজির মধ্যে বিরাজিত আছেন। এই সব কিছুই তার সৃষ্টি, তিনি তার সকল সৃষ্টির মধ্যে অবস্থান করেছেন। রজনীকান্ত সেন এই কবিতায় ব্যক্ত করেছেন যে ঈশ্বর সকল কিছুর মূলে অবস্থান করেছেন, তিনি তার সৃষ্টিকে নিজের মহিমা ও সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। তাই ঈশ্বরের সৌন্দর্য সকল কিছু সুন্দর, তার শক্তিতেই সকল কিছু শক্তিমান। তার শক্তিতে সকল কিছু শক্তিমান। তারপর আমরা এখান থেকে পূজা, ঈশ্বর জ্ঞানে জীব সেবা। ৫. ঈশ্বর জ্ঞানে জীব সেবা। সাধারণ অর্থে সেবা বলতে পরিচর্যা করা বোঝায়, যেমন অতিথি সেবা, জীব সেবা, ঈশ্বর সেবা প্রভৃতি। অপরের সন্তোষ বিধানের জন্য দেহ ও মনের সমন্বয়ে কল্যাণকর যে কাজ করা হয় তাকে সেবা বলে। জীব সেবা বলতে জীবের পরিচর্যা, সংরক্ষণ ও বৃদ্ধি করাকে বোঝায়। এছাড়াও বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহানুভূতি জানিয়ে বিপদে পাশে দাঁড়িয়ে নানাভাবে সেবা করা যায়। আমরা জীবের সেবা করব কেন? আমরা জানি ঈশ্বর জীবাত্মা রূপে জীবের মধ্যে অবস্থান করেন, তাই জীব সেবা করলে ঈশ্বরকে সেবা করা হয়। জীবের সেবা করা হিন্দু ধর্মের অন্যতম প্রধান ব্রত হিসেবে বিবেচিত। যত জীব তত শিব, অর্থাৎ অর্থাৎ যেখানে জীব সেখানেই শিব। এখানে শিব বলতে ঈশ্বরের কথাই বোঝানো হয়েছে। স্বামী বিবেকানন্দ বলেছেন, বহু রূপে সম্মুখে তোমার সারি, কোথা খুঁজেছ ঈশ্বর? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। এ কথার তাৎপর্য এই যে, বহু রূপে অর্থাৎ বহু জীব রূপে ঈশ্বর আমাদের সম্মুখেই আছেন, তাই তাকে খুঁজে বেড়ানোর দরকার নেই। যিনি জীবকে ভালোবাসেন, তিনি সেই সেবার মধ্য দিয়ে ঈশ্বরেরই সেবা করেন। তাই হিন্দু ধর্মে জীবকে ঈশ্বর বা ব্রহ্ম জ্ঞানে সেবা করতে বলা হয়েছে, কারণ জীবকে সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। তাহলে আমরা কিভাবে ঈশ্বরের সেবা করতে পারি? আমরা যদি, নিজ জীব সেবার মাধ্যমে। হ্যাঁ, আমরা যদি জীব সেবা করি তাহলে ঈশ্বরের সেবা করা হয়। সেটা বহু অনেক ভাবেই কিন্তু করা যায়, জীব সেবা, তাই না? এতে এখানে আমরা কি দেখেছি যে কাউকে তুমি বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহানুভূতি জানিয়ে বিপদের পাশে দাঁড়িয়েও কিন্তু সেবা করা যায়। কেউ যদি বিপদে পড়ে, তুমি তাকে আর্থিক ভাবে সাহায্য করতে না পারো,
তখন যে তুমি তাকে দুটা মানে সাহস দিয়ে একটু কথা বলো যে হ্যাঁ ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না, বা তুমি পারবে অঙ্কটা, তুমি আরেকটু চেষ্টা করো, এভাবে যদি তুমি তাকে সাহায্য করো তখন কিন্তু সে ঠিক পারবে। হ্যাঁ, তাহলে এটাও কিন্তু একভাবে সেবা করা হয়, নানাভাবে কিন্তু জীবের সেবা করা যায়। তাহলে কি আমরা জীবের সেবা করা উচিত, তাই না? কারণ ঈশ্বর জীবের মধ্যে আত্মরূপে অবস্থান করে। যদি আমরা জীব সেবা করি তাহলে ঈশ্বরকে সেবা করা হবে। আচ্ছা, তারপর স্বর্ণ পড়ো, ও যতটুকু পড়েছে তারপর। স্বর্ণা মিস, আমি পড়ি। পড়ো। সুতরাং ঈশ্বর জ্ঞানে জীব সেবা হিন্দু ধর্মের একটি মূল বৈশিষ্ট্য এবং অন্যতম নৈতিক শিক্ষা। হিন্দু ধর্মের বৃক্ষ একটি জীব, বৃক্ষের মধ্যে প্রাণ রূপে ঈশ্বর বিরাজিত, তাই বৃক্ষের সেবা বা পরিচর্যা করার বিষয়টিকে হিন্দু ধর্মে প্রাচীন কাল থেকেই অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আহারের শেষে কিছু অংশ বিভিন্ন প্রাণীর জন্য সংরক্ষণ করা হয়, এই অংশ জীবকে দেওয়া হয়, এভাবেও জীব সেবা হয়। হিন্দু ধর্মে জীব সেবা প্রদানের জন্য বিভিন্ন সেবাশ্রম মঠ গড়ে উঠেছে, যা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে। বিভিন্ন উপায়ে জীব সেবা করা হচ্ছে। সকল জীবের মধ্যে প্রাণ রূপে ঈশ্বর বিরাজিত এবং ঈশ্বরের সত্তা প্রকাশিত। আমরা এই সত্য উপলব্ধি করে সব ভেদাভেদ ভুলে জীবের সেবা করব। আচ্ছা, মিস তাহলে শেষ। আমাদের, হ্যাঁ তাহলে আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ শেষ হয়ে গেল প্রথম অধ্যায়ের, এর মানে আমাদের প্রথম অধ্যায় শেষ। এখান থেকে আজকে আমরা একটু আমি সৃজনশীল প্রশ্ন দিব, অনুশীলনীটাও দিব, আমরা কিছু আলোচনাও করব এখান থেকে। আচ্ছা, তাহলে আত্মা জন্মহীন, মৃত্যুহীন, শাশ্বত, পুরাতন হলেও চির নতুন, এই কথাটি কে বলেছেন, কে বলতে পারবা? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন। তারপরেরটা মিস, 2 নম্বরটা ক হবে, ব্রহ্ম। না না, ব্রহ্ম না মিস, গ, ভগবান হবে। ভক্তের কাছে ঈশ্বর কি নামে পরিচিত? ভগবান। ভগবান। তারপর তারপর মিস, এটা তিনটাই হবে, ক নাম্বার। তো বলো মুখ দিয়ে, তিনটাই হবে তো, বুঝলাম কি যেখানে একটু সেখানে পরে। জীব, দেন ঈশ্বর সন্তুষ্ট হন, তা 3 নম্বর জাগতিক কল্যাণ হয়। চার নাম্বার পূজা, পূজা বলবে চার নাম্বারটা। মেসি একটু অনুচ্ছেদটা পড়ে নি, তারপর বলি। হ্যাঁ একটু জোরে পড়েন আর সবাই শুনে। অতীব্র বাবু প্রতিদিন দুপুরে আহারের সময় এক মুঠো ভাত তার একটি কুকুরকে দিতেন। এক সময় কুকুরটি তার খুব ভক্ত হয়ে ওঠেন। অতীব্র বাবুর আচরণে হিন্দু ধর্মের কোন মূল বিষয় বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে? মিস, এটা হবে জীব সেবা। এটা হবে জীব সেবা। আর আমরা 3 নাম্বারটা কি দেখেছিলাম স্বর্ণা? 3 নাম্বারটা বলো তো কি বলেছ? মিস তিনটাই বলছি। তিনটাই বলছো, জাগতিক কল্যাণ হয়। এটা কি ছিল কোথাও, জীবের সেবা করার, জীবকে ভালোবাসার মূল কারণ? ওটা কি আমরা পাইছিলাম কোথাও? দেখো তো মিস জাগতিক কল্যাণ, এটার মানে কি?
জগতের কল্যাণ। এটা হবে যে জীবকে ভালোবাসার মূল কারণ কি, কারণ যেখানে জীব সেখানে শিব, জীবকে ভালোবাসা মানে শিবকে ভালোবাসা। তারপর হচ্ছে জীবকে ভালোবাসা, ভালোবাসলে কি হবে, ঈশ্বর সন্তুষ্ট হন। এটা এক আর দুই হবে, ক হবে, ঠিক আছে, বুঝা গেল? তিন, তারপর অতীন্দ্র বাবুর পক্ষে ঈশ্বরকে ভালোবাসা সম্ভব, কারণ এটা এক আর দুই মানে ক। পর কি বলছে, পর অতীন্দ্র বাবুর পক্ষে ঈশ্বরকে ভালোবাসা সম্ভব, কারণ তার বিশ্বাসে রয়েছে কি, সেটা এক আর তিন। এক আর তিন। ওরে, তারপর পূজা, মিস তিনটাই হবে, গুড, এখানে তিনটাই হবে। কারণ কি, সকল সৃষ্টির মূলে কি ঈশ্বর না মহাবিশ্ব নিয়ন্তা কে, ঈশ্বর নাকি অন্য কেউ, ঈশ্বর আত্মরূপে জীবের মধ্যে অবস্থান করেন কে, ঈশ্বর। ঈশ্বর, তাহলে এখানে তিনটে হবে না, সোনা? জি মিস, সোনা কি জি বুঝতে পারছে? মিস, আচ্ছা, এখন আমরা এখান থেকে সৃজনশীলতা দেখব। সেজুতি পর সৃজনশীলতা কি বলেছে, মৌমিতার বোনের জন্মের 7 দিন পরেই তার ঠাকুরমার মৃত্যু হয়। প্রিয় ঠাকুরমাকে হারিয়ে সে একা হয়ে পড়ে এবং মায়ের কাছে দুঃখ প্রকাশ করলে মা তাকে জীবাত্মা সম্পর্কে একটি ধর্মগ্রন্থের বক্তব্য বুঝিয়ে বলেন। মৌমিতা তা উপলব্ধি করতে পেরে শ্রদ্ধায় ঈশ্বরের প্রতি মাথা নত করে। ক, ব্রহ্ম থেকে কি সৃষ্টি কি হয়েছে? সৃষ্টি হয়েছে হ বলো না, এখান থেকে চলো আমরা এবার একটু আলোচনা করি। তো ব্রহ্ম মিস, থেকে, ব্রহ্ম থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। ব্রহ্ম থেকে এইখানে কিসের, এখান থেকে ব্রহ্ম থেকে জীবের সৃষ্টি হয়েছে, জীবের সৃষ্টি, ব্রহ্ম থেকে কি সৃষ্টি হয়েছে, জীবের সৃষ্টি হয়েছে। আর তারপর ঈশ্বরকে কেন আদি শক্তি বলা হয়, কারণ আগে কি ছিল, আগে সবকিছু অন্ধকার ছিল না, এ মহাবিশ্ব কি ছিল, তারপরে তো এলো আলো, গাছপালা, পৃথিবী, তাই না? পৃথিবীর পরে এই সবকিছু আসার পরেই না মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ সবকিছু পৃথিবীতে এলো। আর সবকিছু কে সৃষ্টি করেছেন, সবকিছুই সৃষ্টি করেছেন ঈশ্বর, তাই ঈশ্বরকে আদি শক্তি বলা হয়। তিন নাম্বারটা পড়ো স্বর্ণা। অনুচ্ছেদে মৌমিতার মা কোন ধর্মগ্রন্থের বক্তব্য তুলে ধরেন তা তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে ব্যাখ্যা করো। হ্যাঁ, কোন কোন ধর্মগ্রন্থের কথা বলো তো, এখানে যে জীবাত্মা সম্পর্কে বলেছে না, মৌমিতার মা, তাহলে এখানে জীবাত্মার কথা বলে যাচ্ছে। জীবাত্মার কোথায় বলা হয়েছে জীবাত্মার কথা, শ্রীমদ ভগবত গীতায়। এবং হ্যাঁ, আচ্ছা, তারপর মৌমিতার উপলব্ধিটি তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে মূল্যায়ন করো, করতে পারবা? আচ্ছা, এটা এটা সৃজনশীল, এইটা দিয়ে দিলে পারবা না, এটা পারবো আমরা। আচ্ছা, পারবো, আমি দুইটা সৃজনশীল দিতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের
যেহেতু আমাদের আবার এক সপ্তাহ পরে আবার ক্লাস, সেই জন্য আমি দুইটা সৃজনশীল দিতে চেয়েছি। দিব দেন। দুইটা সৃজনশীল কিন্তু করে রাখবা, শুধু দেন বললে হবে না, আমি কিন্তু পরবর্তী ক্লাসে আগে তোমাদের কাছ থেকে লেখাটা দেখব। একটু দেখাবেন কি দেখাবো? সৃজনশীল দুইটা, এখানে তুমি একটা, কোনটা আরেকটা? আমি দুইটাই দেবো বাবা, একটু দাঁড়াও। এই হচ্ছে একটা আমাদের বইয়ের, ঠিক আছে, দেখা যাচ্ছে, জি মিস। এই হচ্ছে আর একটা, এটা এটার বেশি সহজ, খুবই সহজ দেখে একটা দিয়েছি। আমরা সকলে জীব সেবা করব, কারণ জীব সেবা করলে ঈশ্বর সন্তুষ্ট হন। পরে কি আছে? জীবের মধ্যে ঈশ্বর আত্মরূপে অবস্থান করেন, আবার পরমাত্মা থেকেও জীবের সৃষ্টি, জীবাত্মা পরমাত্মার অংশ বিশেষ, ধর্মক্লাসে অমূল্যবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন এবং আত্মার বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করেন। তো জ্ঞানীর ঈশ্বরকে কে কি নামে ডাকেন? আমরা কি পড়েছিলাম, জ্ঞানীর ঈশ্বরকে কি নামে ডাকেন? ব্রহ্ম নামে ডাকেন, তাই না? তারপর আর এখানে আছে যে আমরা জীবের সেবা করব কেন, এটা শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, জিমি শোনা যায়। এখানে যে কে আসে, কে হবে না, জ্ঞানীরা ঈশ্বরকে কি নামে ডাকেন? জ্ঞানেশ্বরকে কি নামে ডাকেন? ব্রহ্ম নামে ডাকেন। আমরা জীবের সেবা করব কেন, এটাও পারবা, কারণ জীব সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। তারপর আছে শিক্ষক অমল বাবু আত্মা সম্পর্কে কি কি বলেছিলেন, এটাও পারবা তোমরা। একটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা নিয়েছো, ছবি তুলে নিয়েছো? জিমি জিমি পূজা, জিমি আমি কি পরবর্তী ক্লাসে কিন্তু আমি এগুলো দেখবো, ঠিক আছে? আজকে তাহলে এতটুকুই। এটা এই মেয়েটা যে কে আসলো, সে মনে হয় এটা ঠিক করতেই পারলো না, কথাও বলে নেই, বোঝাও যায় না, ঠিক আছে? এরপর আমার আরেকটা ক্লাস আছে। হ্যাঁ বলো। মিস, চ্যাট বক্সে কি আমাদের নাম রোল দিব না? হ্যাঁ, চ্যাট বক্সে নাম রোল দিয়ে দাও, খুব দ্রুত দিয়ে দাও, জয়েন করে দিয়ে দিবা বাবা। হয়েছে, জাস্ট নাম দিয়ে পাশের রোলটা দাও। ঠিক আছে, ছোট করে নাম দিয়ে আজকে তাহলে এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমি পেয়েছি তিনজনেরটাই। নমস্কার মিস। দেবনাথ, হ্যাঁ মিস হ্যাঁ, নমস্কার। নমস্কার নমস্কার, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।